অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা আজকে খুবই সুন্দর এবং চমৎকার একটা জিনিস সম্পর্কে শিখব, যেটা কিনা আপনাদের অনেক অনেক হেল্প করবে। দেখুন, আপনার আঁকা যে কোনো ধরে আঁকাবাঁকা শেপকে যদি জাস্ট আপনি স্মুথিং করতে চান, আপনি যদি সিম্পলিভাবে এটাকে ড্রাগ করেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কত সুন্দর এবং চমৎকার হয়ে একটা শেপে কনভার্ট হয়ে গিয়েছে, যেটা কিনা করতে আমাদের অনেকটা অনেকটা টাইম লাগতো। সো আপনি যদি সিম্পলিভাবে কোনো একটা জিনিস কল্পনা করে যান, সেই অনুযায়ী কোনো একটা জিনিস আপনি আঁকেন এবং তারপর যদি আপনি স্মুথিং করেন, তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু সুন্দর সুন্দর শেপকে জেনারেট করতে পারবেন। ধরুন আমরা এখান থেকে পেন টুল দিয়ে সিম্পল একটা শেপ ড্র করবো, লাইক ধরুন আমি এখান থেকে সিম্পলি ভাবে এরকম করে একটা শেপ ড্র করলাম এবং আমি এইটাকে চাচ্ছি একটু গোলাকার টাইপের করে করতে। সো এইটা আমি কিভাবে করবো, দেখুন সিম্পলি জাস্ট এই শেপটার উপর সিলেক্ট করবেন, দেন আপনি অবজেক্ট সেকশন থেকে পাতে চলে যাবেন, দেন এখান থেকে সিম্পলি সিলেক্ট করবেন স্মুথ অপশন। সো এইটা সিলেক্ট করে যখন আপনি দেখবেন এটাকে ড্র করবেন, তখন আপনি দেখবেন এটা কিন্তু অটোমেটিক স্মুথ হয়ে যাবে। সো দেখুন আপনি কিন্তু এইভাবে করে তৈরি করতে পারতেছেন, আপনি যদি এইভাবে দেন তাহলে আপনি এইভাবে তৈরি করতে পারতেছেন। আপনি দেখুন এই ধরনের শেপগুলো কিন্তু আপনি ইমেজ মাস্কিংও ব্যবহার করতে পারেন। সো আশা করছি আজকের টিপস আপনাদের অনেক অনেক হেল্প করবে এবং এরকম আরও অনেক চমৎকার চমৎকার টিপস এবং গ্রাফিক্স ডিজাইনের পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখে নিজেকে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে আপনি ভর্তি হয়ে যেতে পারেন গ্রাফিক্স ডিজাইনের প্রথম ব্যাচে, যেটার এনরোলমেন্ট চলবে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। সো সিদ্ধান্ত আপনার, 20 তারিখে আপনার সাথে দেখা হচ্ছে সরাসরি লাইভে।